আজকের ভিডিওটি টোটালি এক্সেপশনাল একটা ভিডিও কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চায়নাতে একটা দম্পতির কিভাবে বিয়ে হয় অনুষ্ঠানটা কিভাবে হয় দেখতে পাচ্ছেন একটা বরযাত্রী যাচ্ছে একটা খালি পালকি নিয়ে বরযাত্রীতে সবাই রয়েছে এখন কোন পক্ষের লোকজন খুব আয়োজন করে ঢাকঢোল পিটিয়ে বরযাত্রীকে রিসিভ করার জন্য রেডি হয়ে আছে দেখতে পাচ্ছেন সবাই অপেক্ষা করছে ইতিমধ্যে বরযাত্রী চলে এসেছে বরযাত্রীর সবাই খুব মজা করছে এখানে আনন্দ করছে বরযাত্রীর মানে বরপক্ষের লোকজন এরপরে বরপক্ষের লোকজনকে কোনে পক্ষের লোকজন কীভাবে রিসিভ করছে দেখতে পাচ্ছেন মানে পাত্রীর মা বাবা খুব সুন্দরভাবে বরপক্ষের যে মানে মহিলা আছে তাদেরকে এভাবে খুব সুন্দরভাবে নেচে নেচে রিসিভ করছেন খুব সুন্দর ব্যাপারটা এরপরে দেখতে পাচ্ছেন যথারীতি বর মশাই তো খুব মজা করে আনন্দে নাচতে নাচতে তার চাচাতো খালাতো ভাই অথবা বন্ধুদের সঙ্গে নাচতে নাচতে চলে আসছে সবাই যে নাচতে নাচতে আসে তা ঠিক না এরা একটু বেশি মজা করছে তাই যথারীতি খাওয়া দাওয়ার অনুষ্ঠান মানে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো খুব সুন্দরভাবে আপ্যায়ন করছে খাওয়া দাওয়া হচ্ছে বেশ আয়োজন করেছে দেখতেই পাচ্ছেন মানে অনুষ্ঠানগুলো আমাদের মানে অনুষ্ঠানের মতোই অনেকটা এরপর যেটা হয় এই যে এইখানে একটু স্পেশাল ব্যাপার আছে সেটা হচ্ছে এখন বিয়ের ব্যাপারগুলো চলে আসবে মানে কনে আসছে এখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে মেয়েটা মুখে একটা পাখার মতো কিছু একটা দিয়ে আছে দিয়ে চলে এসেছে এখানে বিয়েটা হবে এই যে বর যেটা সেটা আসলে বউকে সম্মান জানালো তারপরে বউ সম্মান জানালো এখানে একটা ব্যাপার মানে সিক্রেট আছে সেটা একটু পরে আমি আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন দুইজনের মধ্যে খুব ভালো আই কন্টাক্ট হচ্ছে বা রীতি রেওয়াজ অনুযায়ী যেটা প্রয়োজন সেটা এখানে তাদের সম্পন্ন হচ্ছে দুইজন দুইজনের সঙ্গে ভালো ভাব বিনিময় যেটা সেটা হচ্ছে তারপরে একটা কাপড় বেশ বড় বড়সড় একটা কাপড় নিয়ে আসা হচ্ছে কোনের জন্য কোনের পিঠে বর আসলে ওইটাকে বেঁধে দিবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি যেটা মানে মানে সিক্রেট একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে খুব সম্ভবত বিয়ের যে মতো আমাদের যে রেজিস্ট্রি হয় ওই এইটা সম্ভবত কমপ্লিট করার পর এখানে এই স্টেজে চলে আসে তো যা হোক স্বামী তার ওয়াইফকে তার বউকে নিয়ে যাচ্ছে আর কি মানে কথার মধ্যে ভুল ধরবেন না অনুগ্রহপূর্বক তো নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুইজন পাশাপাশি দাঁড়াচ্ছে এরপরে সম্ভবত সামনে যারা আছে বরপক্ষ কোনে লোকজন তাদের সম্মানে একটা একটা খুব সুন্দর সালামের মতো ওদের রীতি রেওয়াজ অনুযায়ী সেটা দিল এরপরে ওই যে বড় কাপড়টা মেয়ের পেছনে বাধা ছিল সেটাকে খুলে ফেলা হলো এবার আসবে মূল যে পর্বটা সেটা মানে কোনে পক্ষের মা বাবা মানে কোনের মা বাবা এবং বরের মা বাবা দুইজনকে দুই পাশে রাখা হয়েছে রাখার পর ওরা আসলে মানে রীতি রেওয়াজ অনুযায়ী সম্মান করছে একজন দেখুন একদম পেছনে পিসে কথা বলছে সে আসলে জানাচ্ছে কি কি করতে হবে আনুষ্ঠানিকতা কমপ্লিট করার জন্য সেগুলোই আসলে বর এবং কোনে দুইজনেই কমপ্লিট করছে বেশ চমৎকার মা বাবাকে তারা সম্মান করছে সম্ভবত ওইটা ছেলে মা বাবা হবে এটা মেয়ের মা বাবা এরকম কোনো কিছু তো এই যে খুব সুন্দর মানে ব্যাপারগুলো এই যে খুব সুন্দরভাবে তাদের সম্মান করছে হয়তো বা এরকম কোনো কিছু বা আপনারা যারা চায়নাতে বিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তারা খুব ভালো জানবেন তো আমার যতটুকু মনে হলে এইরকমই হবে হয়তো যে তাদেরকে সম্মান করছে তাদের রীতি রেওয়াজ অনুযায়ী এরপর যেটা হবে তাদের বিবাহটা সম্পন্ন হবার পর বর কোনেকে নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এবার সবচাইতে কষ্টের যে মুহূর্তটা মা বাবার জন্য মা বাবা ফিল করতে পারে আসলে এই কষ্টটা কি বাবা তো এখানে কষ্টটা সহ্য করতে পারলো না চলে গেল মা আসলে বাবার পেছনে যাচ্ছে এই মুহূর্তটা আসলে প্রতিটা মা বাবা প্রতিটা মেয়ে আসলে উপলব্ধি করতে পারে বিয়ের পর চলে যাওয়ার সময় বাবা দেখুন দরজা বন্ধ করে ভেতরে গিয়ে আছে মাও গেল যে হয়তো একটু সান্ত্বনা দিবে এই যে টিস্যু দিয়ে সম্ভবত মুখটা মুছবে এই তো এই কষ্টটা তো আসলে সবাই বোঝে যাই হোক এখানে যেটা হচ্ছে এই যে বিয়ে সম্পন্ন হয়েছে এখন কোনেকে নিয়ে যাবে বর কোনেকে নিয়ে যাবে এই যে একটা ছোট দুইটা বাচ্চা ভেতরে সম্ভবত পালকির ভেতরে বিছানা করছে আর বর বউ রেডি আছে পালকিতে ওঠার জন্য বর অলরেডি বউকে কোলে করে নিয়েছে পালকিতে ওঠানোর জন্য এই যে পালকিতে উঠাচ্ছে চারিদিকে চিকি চিকি নাকি বলে চিকমিকি নাকি বলে সেটা ছেটাচ্ছে। বর অলরেডি ঘোরাতে উঠেছে বউ রেডি বউকে কিছু একটা দিল সম্ভবত তাদের রীতি রে অনুযায়ী তারপরে তার পালকিটা ঘাড়ে নিয়ে তারা রওনা দিয়েছে বিয়ে শেষ এখন বাসার পথে রওনা দিয়েছে বর বউকে নিয়ে খুব চমৎকার ভাবে তারা এগিয়ে যাচ্ছে বেশ অনেক কিছু অনেক ভাবে আসলে এটা একটু বেশি আনুষ্ঠানিকতা করেছে একটু হয়তো বা ব্যয়বহুল ভাবে বা যারা মধ্যবিত্ত তাদের একটু আনুষ্ঠানিকতা কম হতে পারে এই যে বউ নিয়ে আসছে পালকিতে করে ঘাড়ে করে নিয়ে আসছে সম্ভবত বাসাতে চলে এসেছে এখন রাখবে এই যে ভেতরে বউ আছে দেখতে পাচ্ছেন মানে এই যে পাখার মতো কিছু একটা আছে বউ রাখলো এবার বর চলে আসছে বরের যে বন্ধু বান্ধব আছে তারা একটু বউকে পালকে তিনি একটু মজা করছে আর কি এইটা মানে সাধারণত বউকে নিয়ে বরের বন্ধুরা একটু মজা করে এইরকম সেরকম আসলে মজা করছে এরপর মশাই পারমিশন পেয়েছে বইয়ের কাছে যাবার এরপরে সে বউকে নিয়ে বাস মানে বাসার মধ্যে প্রবেশ করলো তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার কারণটা হচ্ছে যে আমি চেষ্টা করি আপনাদের জন্য এক্সেপশনাল ভিডিওগুলো উপস্থাপন করার যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো করবেন কারণ প্রতিনিয়ত এরকম এক্সেপশনাল ভিডিও আসতে থাকবে এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে জানাবেন আর ভুল ত্রুটি ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে